করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে এক সপ্তাহের লকডাউন। এই অবস্থার মধ্যেই দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অমর একুশে বইমেলা চালানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শুধু আশেপাশের মানুষরা মেলা এসেছেন, তবে বই কেনার চেয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাই বেশি। আশেপাশেই আছি আমরা, এই জন্য আমরা সহজে আসতে পেরেছি। খুব কাছেই থাকি, আমি রিক্সাতে চলে এসেছি। যেটা আমরা সবসময় বলি যে প্রাণের বইমেলা, তো বইমেলা আছে, প্রাণ নেই। এই বইমেলা খুলে রেখে আসলে লাভটা কী হচ্ছে? যদি মানুষ আসতেই না পারে, যদি মানুষ বই কিনতে আসতে না পারে, তাহলে কারা বই কিনবে? লকডাউনে মেলায় স্টল খোলা রাখা নিয়ে বিপাকে প্রকাশকরা। বিক্রয় কর্মীদেরও মেলায় আসতে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কিছু স্টাফ আছে যারা দূর দূরান্ত থেকে আসে, তাদের গণপরিবহন বন্ধ হওয়ার কারণে তাদের আসতে খুব প্রবলেম হয়েছে। গুলিস্তান বন্ধ আমার হেঁটে আসতে হয়েছে পুরোটাই, তারপর ওখান থেকে রিক্সা, তারপর 70 টাকা রিক্সা নিয়ে তারপর আমি দোল চত্বর এসেছি। কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না, যে আমরা কি ফেলে চলে যাব, কি থাকবো, হ্যাঁ বা কেনই থাকবো, এর প্রশ্নের উত্তর নেই। প্রকাশকরা বলছেন তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই লকডাউনের মধ্যে মেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা কেন চালু আছে বা কেন বন্ধ হবে এই বিষয়ে আমি অন্তত এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমাদের সাথে কোনো এই বিষয়ে কথা হয়নি। নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা বাংলা পক্ষ থেকে প্রকাশকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। এ পরিস্থিতিতে মেলার সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রকাশকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।